মিমকে হঠাৎ করে জড়িয়ে ধরে চুমু খেয়ে বসবেন যে তুমি বেস্ট অভিনেত্রী এবং মিম কাঁদতে কাঁদতে বেরিয়ে যাবে। আজকের দিনে ভালো কিছু করে ভাইরাল হওয়া যায় না, আজকে ভাইরাল হতে গেলে উল্টোপাল্টা কিছু করতে হয়। তো সেদিন আমার একজন আমাদের টিম অফিসের একজন টিম আমাকে বুদ্ধি দিচ্ছিল যে দাদা আপনি একটা কাজ করবেন, আপনি প্রিমিয়ার শোর দিন মঞ্চে মিমকে হঠাৎ করে জড়িয়ে ধরে চুমু খেয়ে বসবেন যে তুমি বেস্ট অভিনেত্রী এবং মিম কাঁদতে কাঁদতে বেরিয়ে যাবে। মিম বলবে যে উনি আমাকে এটা করতে পারে না, আমি বলবো যে না আমি তো পারফর্মারকে ভালোবেসে চুমু খেয়েছি, দেখবেন যে আপনি ভাইরাল হয়ে যাবেন। দাদা আমরা এটা বিশ্বাস করি না, আমাদের কাছে মনে হয় কি আমরা না পারবো না এটা, আসলে আমরা আমাদের কাজ দিয়েই ভাইরাল হতে পারবো, আমরা কাজের বাইরে অন্য কোনো কিছু দিয়ে পারবো না আসলে এটা। সো আমরা অল্প অল্প করে এগোই, আমরা অল্প অল্প ভাইরাল হই, আমরা আমাদের কাজগুলো দিয়েই চেষ্টা করব, এভাবে সারাটা জীবন করেছি, বাকি জীবনটা এভাবেই করব এবং শেষ পর্যন্ত দর্শকের ভালোবাসা আমাদেরকে সামনে নিয়ে যাবে। আমরা যে কষ্ট পরিশ্রম করেছি অডিয়েন্স তার মূল্য দেবে, এইটুকু বিশ্বাস নিয়ে আমরা পরিশ্রম করি এবং আপনাদের মাধ্যমে দর্শকের কাছে আমাদের কষ্টগুলো পৌঁছায় এবং আমরা ভালোবাসাটা পাই, দিন শেষে এইটুকু প্রাপ্তি আমাদের কাছে সব। আমি আসলে এই তিনটা ছবিকে না একটা ট্রিলজি মনে করেছি, আমি একটা ছবিকে একটা ছাপিয়ে যাবে এরকমটা ভাবিনি। আমি মনে করেছি এই তিনটা ছবি আসলে বাংলা ছবির ক্যানভাসকে বড় করার একটা জার্নি। আমি চেষ্টা করেছি স্পন্সরদের কাছ থেকে টাকা নিয়ে, মানুষের কাছ থেকে প্রোডাক্ট প্রমোট করে, আমাদের যে রেগুলার বাজেট তার থেকে একটু বেশি বাজেট চেয়ে যেন আমি ক্যানভাসটাকে বড় করতে পারি এবং ক্রমান্বয়ে প্রত্যেকটা ছবিতে ক্যানভাসটা আগের চেয়ে বড় হয়েছে। এটা করতে গিয়ে আমার একটা ছবি করতে ছ মাসের জায়গায় 3 বছর লেগেছে, মিমদের সময় যেতে হয়েছে বহুদিন ধরে, আমরা অর্থনৈতিকভাবে অত্যন্ত লুজার হয়েছি, মানে অ্যাজ এ ডিরেক্টর আমার কাছে তেমন কোনো মানে বলার মতো তেমন কোনো সম্পত্তি নেই, কিন্তু আমি চেয়েছি এই জায়গাটা বড় করতে। আমি তো আমাদের লোকজনদেরকে মজা করে বলি যে আমি হচ্ছি সেই মানুষটা যে 5,000 টাকা নিয়ে বান্ধবীকে নিয়ে 5-স্টারে যায় এবং গিয়ে চিন্তা করে যে সে বেশি অর্ডার করে ফেললো কি না, ভয়ে ভয়ে থাকে। যখন বান্ধবী বেশি অর্ডার করে ফেলে 2,000 টাকার জন্য ম্যানেজারে গিয়ে হাতে পায়ে ধরে বলে যে ভাই আমার বান্ধবী অর্ডার করে ফেলছে, প্লিজ একটু মাফ করে দেন। বাট এই মানুষটাই যদি তার বান্ধবীকে নিয়ে স্টারে যেত বা একটা নর্মাল হোটেলে যেত, সে একদম বলতো কত যে ইচ্ছা মতো যা খুশি করো, তাহলে প্রশ্ন করতে পারেন যে স্টারে গেলেই তো পারেন, তাহলে পরে 5-স্টারে যাওয়া দরকারটা কী? আমি বলি যে আমি চেয়েছি আমার বান্ধবীকে একটা বা আমার প্রিয়তমাকে বা আমার ওয়াইফকে একটা স্পেশাল ট্রিটমেন্ট দিতে। এটা আসলে বাংলাদেশের দর্শককে একটা স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা আমার। আমাদের এই বাজেট এই ধরনের গল্প সাপোর্ট করে না, আমাদের বাজেটের মধ্যে ড্রামা ভিত্তিক গল্প হওয়াই উচিত, কিন্তু আমি তিনটা ছবির মাধ্যমে চেষ্টা করেছি অডিয়েন্সকে যেন একটা অন্যরকমের পটভূমি, অন্যরকমের ভিজুয়াল কল্পনা দিতে এবং অন্তর্জাল দিয়ে আমার এই জার্নি শেষ হলো। আপনারা এরপরে দেখবেন যে দীপঙ্কর দীপনের ছবি প্রতি বছর 2টা করে আসছে, দীপঙ্কর দীপন অনেক লো বাজেট ছবি করছে, সেটা অনেক পপুলার হচ্ছে কারণ সেটা অনেক পপুলার ঘরানার ছবি হবে। এই তিনটা ছবি দিয়ে আমাদের যে ক্যানভাসটা বড় করতে চেয়েছি, আপনারা স্বীকার করবেন ঢাকা অ্যাটাক, অপারেশন সুন্দরবন, অন্তর্জাল তিনটা মিলে কিন্তু বাংলা ছবির জন্য একটা ঘটনা আসবে। সুতরাং এটার পরে আমাকে আরও নিয়মিত দেখা যাবে আর অনেক ড্রামা ভিত্তিক সিনেমা।